রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমাকে লেখা যেতে দেব না, তোমার সেই কালো অঙ্গকে আমি ভালোবেসেছি এবং চারটি যুগ যুগ ধরে নয়নের জলে ফেলে দিচ্ছি। গোবিন্দ 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 বলে যমুনার চলে জলে চলে যমুনার তীরে গিয়ে প্রাণে গোবিন্দ গোবিন্দ বলে অর্থাৎ বৃন্দাবনের মধ্যে রাধা নামে কলঙ্কি আর কেহ সে নামের কলঙ্কি নেই। রাধারানী বলছে, হে গোবিন্দ, আমি তোমায় কলির জীবে ভক্তের চরণে গোড়াগড়ি, এবার ভক্তের চরণের পদধুলি, ভক্তের নয়নের জল, ভক্তের চরণের ধুলো তোমার সেই কালো অঙ্গে আমি দুলার তেল উঠাতে দেব না। রাধে কি করবি? আমি তাকিব বাইরে, তুমি তাকিবে অন্তরে, যখনই তোমার কোমল অঙ্গ আঘাত করিবে আমারই অঙ্গে, সেই দিনই রাধা নামের জয় ঘোষিবে অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ।
রানী হরিবল, রাধারানী হরিবল শব্দটি হচ্ছে হরিবল বললেই কি হয় আমাদের কি হয়, অর্থাৎ এই জড়জগতের মধ্যে আমরা যদি কোনোদিন যদি কোনো অভাবে পড়ে যায়, কোনো দুঃখ পেয়ে যায়, কোনো কষ্ট পেয়ে যায়, কোনো বিপদ আসে, যখন আমরা হরিবল বলব, এমন একটি দিন আসবে যার ভাই নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, পুত্র নেই, আপন বলিতে আর কেহ নেই, সেই দিন যখন দুবাহু তুলে যখন হরিবল বলবেন, তখন দেখবেন এমন একটি হৃদয়ের মধ্যে এমন একটি শান্তি আসে। কেন কেন শান্তি আসে, তার কারণ হল হ শব্দে শ্রীমতীর মনোহর শুভা, হ শব্দে হরিবল আমরা বলি, হরিবল বললে হয় না, হরিবল বললে কি হয় বলতে জানিয়ে বলো না, হরিবল বলি আমার দেহে শক্তি আছে, যখন কীর্তনিয়াগণ কীর্তন করে খুবই জমজমট লেগেছে কীর্তন, তখন হরিবল বলি কেন, অর্থাৎ নীল অপরাধে নাম লইলে পায় কৃষ্ণ দন, থাকা অপরাধ শূন্য হতে হরিবল বলতে হ শব্দ শ্রীমতীর মনোহর শুভা কৃষ্ণ, রি শব্দ স্তনগিরি মনোরুবা রাধারানী কি কৃষ্ণ ভালোবেসে, শব্দে বিদ্যুৎ আকাশ, আর ল শব্দে এই রাধা কৃষ্ণের যে উভয় বিলাসে রাম, উভয় বিলাসে রাম অর্থাৎ যুগলকে বলা হয় হরিবল। এই হরিবল বললেই আমাদের ইহকালে পরকালে আমরা শান্তি পেয়ে যাই, আমাদের বন্ধু, আমাদের সম্পদ, আমাদের বন্ধু ভাই বন্ধু আর কেহ নেই, এই যে হরিবল। অনেক সময় কোন কোন বন্ধুগণ যখন ইহলোক থেকে পরলোকে যায়, দিব্য জ্ঞান যতদর্তা তত পাবস্য সংকয়ং তসমাদিক্ষেদি সা প্রত্যাদেশিক তৃদয়ী অত গুরুপরম ঐক্যম সর্বস্ব নিবেদচ গৃহিয়া দৈব বৈষ্ণবং মন্ত্র দীক্ষা পূর্ব বিধানত, আমাদের দুটি নয়ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দুটি নয়ন নয়, আমাদের তিনটি নয়ন আছে, তবে এই দুটি নয়ন নিয়ে আমরা সবসময় আমরা দেখতে পাচ্ছি, তবে আমাদের গোবিন্দ দর্শনের নয়ন, আমার প্রভুর দর্শনের নয়ন আমরা এখনো মুদ্রিত আছে। দিব্য নয়ন যেই দিন আজকে এই গোবিন্দপুরের আসরে আসরে বলেছিলাম, এই সাধুগুরু বৈষ্ণবগণ যদি শরণের গুরু যদি চরণের ধুলু দান করি, তাহলে দিব্য জ্ঞানে দিব্য সেই নয়ন প্রস্ফুটিত হয়ে আমরা মহাপ্রভুকে দর্শন করতে পারি, রাধা গোবিন্দকে আমরা দর্শন করতে পারি। যাই হোক, বিলম্ব করব না, আমার গৌর হরি নদিয়ায় কেমন করি এসেছি, রাধা আমি তোমাকে একা যেতে দিব না,
আমার বদনে দিয়ে তোমার সেই কালো অঙ্গখানি দেখে রাখবো, কেননা কলির জীবে এই চরণে দুলায় গোড়া করি তোমার কালো অঙ্গখানি আমি দুলাতে দুলাতে দেব। রাধে আমি কি করিবে ভক্তের চরণের দুলু, ভক্তের কৃপা ভক্তের ভালোবাসা ভক্তির কৃপা কি পাব না, কেবল রাধা রানী বলছি হে প্রাণনা আমার বরণ খানি যখনই কলিবীরের দাঁড়ে দাঁড়ে যাবে অঙ্গে নামা বলে পরে আমার বৈরাগী বাবাজি আমাকে মালা আমাকে মালা দিয়েছে, সেই মালাটি হচ্ছে কি, মালাটি হচ্ছে ম আকার র আকার মালা, ম আকার শব্দের তাৎপর্য হচ্ছে সর্ব অবিষ্ট, ল আকার শব্দের তাৎপর্য হচ্ছে দাথা, যার সুরদল পদ্ম এই পদ্মটি এই যে মালা দেওয়া হচ্ছে সেই স্থানটি হচ্ছে আমাদের সুরদল পদ্ম, যখন আপনি পদ্ম নিরূপণ করবেন তখন সেই স্থানটি হচ্ছে সুরদল পদ্ম, এই সুরদল পদ্মে বেষ্টিত অবস্থায় যদি মালা থাকে দুজন এর দূরে তাকে দয়াল হরি তাকে রে, তার সেই দিব্য নয়ন প্রস্ফুটিত হয়ে সে গোবিন্দ দর্শন করে সে তার আজকে মুখ করছি সত্যি এখানে আমার গৌর হরি যখন বৃন্দাবনে করি আরো কিছু মনের আমাদের গৌর প্রিয় এসেছে ত্রিতত্ত্ব, এই দেখেন পঞ্চতত্ত্ব বাবের মূর্তি গৌরচন্দ্র কান্তিতে শ্রী নিত্যানন্দ অদ্বৈত বিলাসে তিনি প্রভু বর্তমান তিনেতে প্রকাশে, আপনাদের সঙ্গে তুলে ধরছি
আজ ভাবকাঙ্ক্ষী বিলাস নিয়ে এসে যখনই প্রথমই কলির জীবে কলির জীবনে চৈতন্য নাম বলে অচৈতন্যের পদে শুয়ে আছে সেই শ্রীরাম অবতীরে হরিবলের ধ্বনি ছিল না, বেদধ্বনি ছিল, বেদ অধ্যয়ন ছিল, পাণ্ডিত্যের বাহার ছিল, কিন্তু হরিবলের ধ্বনি ছিল না। মহাপ্রভু মনে মনে ভাবলেন এই কলিজিবকে কেমন করে উদ্ধার করতে, তাই এই রাধারানী কৃপা করেছিলেন হয়েছিলেন হে গোবিন্দ। গোবিন্দ বলছে সত্য ত্রিতা দাপরে যে কলির জীব উদ্ধার করতে হলে কলির জীবে কোনো অস্ত্রধারী হবে না, হরি নাম দিয়ে কলির জীব উদ্ধার করবে। হরি ভক্তগণ নাম দিয়ে কেমন করে মহাপ্রভু উদ্ধার করবে, তাই অত্যন্ত উৎকণ্ঠায় কলিকে দূর অবস্থা দর্শন করছি। যখনই দর্শন করে তখনই অদ্বৈত গৃহে শ্রীবাসর গৃহে ভক্তবৃন্দ নিয়ে হরি বলের ধ্বনি করে, কিন্তু কলির জীবন হরি বলের ধ্বনি করছে না, কেবল বেদর ধ্বনি করছে, বেদ পাঠ করছে। হ্যাঁ, দিগ্বিজয়ী পণ্ডিত, প্রকাশানন্দ পণ্ডিত, এভাবে পণ্ডিতের বাহার ছিল, আমিত্যের বাহার ছিল, কিন্তু হরি বলের কোনো ধ্বনি ছিল না। কিন্তু কলির জীব এই যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, আরে কলির জীব কেমন করে উদ্ধার হবে, হরি নাম নিয়ে কখনো উদ্ধার হবে না। তাই অত্যন্ত উৎকণ্ঠায় মহাপ্রভু কি করছে, মহাপ্রভু অদ্বৈত সীতা ঠাকুরানীকে বলছে মা গো, এই অদ্বৈত প্রবল যে স্ত্রী সীতা ঠাকুরানী, সীতা দুই একজন স্ত্রী নর, দুটি স্ত্রী, একজনের নাম ছিল সীতা জাহ্নবী আর একজনের নাম ছিল সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী কে আমাদের যুগমায়া, যা যে মোহমায়া আমাদের জগৎকে মোহ করে রেখেছে, মায়ার জগৎ, এই মায়ার জগৎকে আমার ভাই, আমার বন্ধু, আমার পরিবার, এই যে মোহ, এই মোহমায়া, যুগমায়া কি, যুগমায়া কৃষ্ণ একই, কৃষ্ণলীলায় যিনি সাহায্য করে, কৃষ্ণলীলায় পথ প্রদর্শক, সেই জন্য হচ্ছে আমাদের যুগমায়া। তাই একজন 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 পদকর্তা ভাব দিয়ে বলেছিলেন অগযোগ সাধনে যোগে দিল সে বুনুমা। আজ আমাদের অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী, আজ যার অন্বেষণে আমার গৌর হরি আসছে, আমার অদ্বৈত গ্রহ স্ত্রী মহাপ্রভু বললেন মা গো,
এই কলিযুগের জন্য একটি যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ কি? সেই যজ্ঞ হচ্ছে বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, হরি নাম যজ্ঞ করে বাসনা জেগেছে, হরি নাম যজ্ঞ করে বাসনা জেগেছে, এবার হরি নাম যজ্ঞ করবে বাসনা জেগেছে, হরি নাম যজ্ঞ করে বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, হরি নাম যজ্ঞ করবে বাসনা জেগেছে, হরি নাম যজ্ঞ করবে বাসনা জেগেছে, হরি নিবে বাসনা, হরি নিবে বাসনা, হরি নিবে বাসনা, হরি নিবে বাসনা, হে মানুষ হে হরি বল, হরি হরি বল, সীতা ঠাকুরানি কাছে বলছে, মা গো এই কলিযুগের জন্য একটি যজ্ঞ করতে হবে, তবে তুমি বিনে সেই যজ্ঞ আর কেউ করতে পারবে না। তবে অনেক রমণীগণ, অনেক রমণীগণ ছিলেন নবদ্বীপে, তবে কেন অদ্বৈতকরণীকে বলেন, তার কারণ হল সেই অদ্বৈত সীতা ঠাকুরানি কলিযুগের একমাত্র আমার অদ্বৈত প্রভু, যদি গোলক হইতে আমার হরিকে না সেই দরাধামে আমার গৌর হরি না আসত, তাহলে কলিযুগের কি গতি হত। তাই বলছে অদ্বৈত গরণীকে বলছে, মা গো তুমি বিনে সেই যজ্ঞ আর কেউ করতে পারবে না। অদ্বৈত গরণী বলছে, প্রভু আমি কি সেই যজ্ঞ করতে পারব, মা গো তুমি মিনে সেই যজ্ঞ করতে আর কেউ পারবে। অদ্বৈত গরণী মনে মনে চিন্তা করছে, তুলসী দল মাতৃণ জলস্য চুলকে নবা, বিক্রি নিতে সমাধি মানাম বক্তব্য বৎসল হরি। এই এমন একটি যজ্ঞ করতে হয় যে এই যজ্ঞে একটি তুলসী এবং গঙ্গাজল দ্বারা যদি গোবিন্দকে ডাকে, আর যদি ভক্তের চরণের দুলু যদি অঙ্গে মেখে, আর দুটি নয়নের জলে দিয়ে যদি গোবিন্দকে ডাকে, হে গোবিন্দ, তখন গোবিন্দ এসে ভক্তের মনোবাসনা পূর্ণ করে ভক্তের হৃদয়ে যে নিষ্কাম প্রেমলালসা, আজ যিনি রঘুনন্দন হয়েছে, কত সাধ করছে রঘুনন্দন, শুধু এক জন্মের ভাগ্যের পরিণত, কোটি কোটি জন্মের ভাগ্যের পরিণত, কেহ রঘুনন্দন হতে পারে না, হয় কোটি কোটি টাকা আছে, কেহ রঘুনন্দন হরিনাম যজ্ঞ করতে পারে। তাই আমার গৌর হরি যখন আদেশ করছে, তখন সেই মা অদ্বৈত গরণী বলছে, প্রভু মুখে কেমন করে সেই যজ্ঞ করতে হয়। সেই
সেই যজ্ঞ করতে হবে মাগো। আগো শুভ দিবসে যাত্রা করছে আমার মহাপ্রভু, জয় রে জয় রে।
শুভ সুগান আরে মোর খন্দ বাঁচব না ভালো
হরিদার শিবাস তার নয়ন জলে ভক্ত বেশিরা একজন ভক্ত মহাপ্রভুর অমৃতঙ্গলে বড় করছি আরেক ভক্ত মালা পড়াই দিচ্ছি আরেক ভক্ত মহাপ্রভুর চরণে নিবেদন করছি প্রভু এমনই দিন আর কি আমরা পাব আর ভক্তগণ যারা এই যজ্ঞে ভিক্ষা করে যজ্ঞ করছে হয়তো ভাই আরেক ভাইকে কটু কথা বলছিস তাদের মনে দুঃখ হয় দুঃখ হয় তবে এমন একটি যজ্ঞ করছে মহাপ্রভুর জন্য আমাদের সব দুঃখ এই মহাপ্রভুর চরণে আর আমরা ভাই ভাই বন্ধু বন্ধু স্বজন স্বজন মহাপ্রভু বলছে ওই গরুর নাম রেখেছে কেন চুলের ভিতরে কিছু নেই মহাপ্রভু গরুর নাম রেখেছে যে এই হরিনাম কীর্তনে আসতে হলে সব ছেড়ে দিতে কত পারলেন না অনেক দিন কীর্তন করছি আর মনে হয় এই জন্মে হবে না তবে একটি লালসা একটি বাসনা আছে যদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত যদি চরণের দুলু কৃপা করে আজকের এই অধিবাসে যদি আমার দেহ কালি দুলায় গোড়াগড়ি দি গোড়াগড়ি দিয়ে আর গৌরা চাঁদের চরণে এক বিন্দু নয়নের জলে দিয়ে হে প্রভু তোমার চরণে আর কিছু দেবারি দিয়েছিলাম এক বিন্দু নয়নের জল আরে দেহ মন প্রাণে জীবন যৌবন সর্বসদনে তোমার তোমার চরণে হা গৌর হা গৌর কেঁদে কেঁদে Thank you.
Oh,